পরে ফায়াঞ্জুর দিকে সামনের দিকে লক্ষ্য করবে, ফায়ান না, সামনে দেখবে জাহান্নাম। মুখের উপরে আল্লাহ, ডানে হলো কর্ম, বামে হলো কর্ম, সামনে আল্লাহ জাহান্নাম, ডানে কর্ম বামে কর্ম, সামনে আল্লাহ সামনে জাহান্নাম। এবার বিচার আরম্ভ হচ্ছে। পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না। পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে, তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে। এইভাবেই হবে, আমি অনুবাদক, তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে। বিচারের সূচনাতে আল্লাহ নিজের পরিচয় দিবেন। এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে, সে তার সব কর্ম দেখতে পাবে, যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে, সব দেখতে পাবে। এবার পাঁচটা জিজ্ঞাসা, এক আন উমরিহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, পুরো জীবন 70 বছর বয়স পুরো টাইম যেতে হবে। আজকে সারাদিনে কি কথা বলেছেন তা কি মনে আছে? সারা জীবন বুঝাবেন কিভাবে? প্রস্তুত থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করে ইনশাআল্লাহ। আপনার যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর সাহেব, পূর্ববয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন, এটা পৃথক করছেন কেন? আমি করিনি, মোহাম্মদ ফরাসন করেছেন, তাই আমি বলছি। আব্দুর সাহেব, যৌবন জীবন তো পূর্ব বয়সের মধ্যে আছে, আবার এটা পৃথক করলেন কেন? দুই, যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর সাহেব, যৌবন জীবন তো পূর্ব বয়সের মধ্যেই আছে, এটাকে পৃথক করছেন কেন? আমি করিনি, কে করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই ছেলে, যৌবন জীবন যে কত বিষাক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই? ছেলে যখন 4 বছর, মা তখন চুমা খায়, আদর করে, আব্বু আব্বু। আবার ছেলে যখন 12-14-15 বছরের, তখন বাড়িতে আসতেই মায়ে বলে, আব্বু তোমার জন্য ভাত সবজি সাজিয়ে রেখেছি। তখন ছেলে বলে, খাবো না, না খাও খাও, না আমি খাও না, এই তরকারিতে ভাত খাও, আব্বু খাও খাও খাও। এবার ছেলে যখন বয়স 20-24 হয়েছে, তখন মায়ে বলছে, কি করে কি করে খাবি, বসে আছে বসে আছে, তো ডাক দিই। ব্যাপারটা কি, 4 বছর মা কি করছিলেন? চুমা খায়। 15-20 বছর মা এরকম বলছে। এবার 20-24 যখন হয়ে গেছে, তখন মা কেমন জানি সহ্য করে না, মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে। মাই যদি বলে যে তোর দাম ভেঙে দেবো, তাহলে বউ কি বলবে? তখন ছেলেটা বুঝেছে, ও ইনকাম করাই লাগবে, গার্মেন্টসে হলেও, জেনার কারখানা, ও টাকা ইনকাম করাই লাগবে, যে কোনো মূল্যে, সে যেখানে হোক না কেন। ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে। একদম যৌবন জীবন, যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে।